হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো রকমের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে হলে কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি জব নোটিফিকেশন, এবং এটি কিন্তু সরকারি এবং যে পোস্টটি বেরিয়েছে সেটা কিন্তু পার্মানেন্ট। টোটাল 100-র বেশি পোস্ট আছে। তো কি পোস্ট এবং কত অবধি তোমরা অ্যাপ্লাই করতে হবে, কি এজ ক্রাইটেরিয়া, কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, সব বলবো। তো ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে স্কিপ না করে। তো সবার প্রথমেই বলে দিই যে পোস্টটা যেটা বেরিয়েছে সেই পোস্টটার নাম কিন্তু হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সিলর। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকান্সি 112টি। এক্ষেত্রে মেল 37টা ইউআর, এসসি 15, এসটি 7, ওবিসি 24, ইডাব্লিউএস 13টি, টোটাল 96 মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য 6টি ইউআর, 3টি এসসি, 1টি এসটি, ওবিসি 4 জন এবং ইডাব্লিউএস 2 জন, অর্থাৎ 16 জন ফিমেল ক্যান্ডিডেটসকে কিন্তু এক্ষেত্রে নেওয়া হবে। এবং এই যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। তো কীরকম এখানে স্যালারি দেওয়া হবে? স্যালারি কিন্তু পেস লেভেল 4-এ কিন্তু দেওয়া হবে। পে ম্যাট্রিক্স রুপিস 25,000 থেকে 81,000 পর্যন্ত, অর্থাৎ 7th পে অবধি কিন্তু পে এখানে করা হবে। এবং এর সাথে তো ডিএ, রেশন মানি, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স সব কিন্তু এক্ষেত্রে আছে। তো কিসের পোস্ট? তো যেটা বললাম সবার প্রথমেই পোস্টটা কিন্তু এক্ষেত্রে হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সিলর। এক্ষেত্রে তোমাদের কিন্তু বিএড যদি থাকে, তাহলে যাদের যাদের বিএড আছে এবং যে কোনো ক্যান্ডিডেট যাদের বিএড আছে তারা কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নাও, ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট, এটা থাকলে হবে। অথবা ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো তোমাদের সাবজেক্টে ডিগ্রি থাকলেই হলো। তার সাথে যদি বিএড থাকে তাহলে কিন্তু এই এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে চলো দেখে দিই। এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন মোড এটা ওপেন হয়ে গেছে 7th জুলাই, অর্থাৎ আজ থেকে কিন্তু ওপেন হয়েছে। এবং এই অ্যাপ্লিকেশন চলবে কিন্তু 5th অগস্ট অবধি। তো 5th অগস্টের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এজ কত অবধি তোমাদের এক্ষেত্রে করতে পারবে? তো এক্ষেত্রে কিন্তু এজ ক্রাইটেরিয়াটা চলো দেখে নিই। এজ লিমিট 20 থেকে 25 বছর অবধি যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা সবাই জানো যে এসসি, এসটি এবং যারা রিজার্ভড ক্যান্ডিডেট তাদের কিন্তু সবসময় একটা এজের উপর কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান যেটা জেনারেলও হতে পারে 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান যেটা ওবিসিদের জন্য 6 বছর। ঠিক আছে, আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস অন ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান তারা হচ্ছে 5 বছর। আর এক্ষেত্রে আর একটা চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিমস কিল্ড ইন 1987 রায়টস অর কমিউনাল রায়টে যারা মারা গেছে তাদের ছেলেমেয়েরা কিন্তু এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কীভাবে পাবে সেটা এখানে লেখা আছে। কিন্তু বেরিয়েছে কিন্তু ইন্ডো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, এখান থেকে কিন্তু এর সাইড থেকে কিন্তু পোস্টটি বেরিয়েছে। এবং যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু এই ITBPF অর্থাৎ ইন্দো টিবেতান বর্ডার পুলিশ ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এরকমই যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটু লাইক দিয়ে রাখো, এবং আপকামিং আরও ভিডিও এরকম পেতে গেলে কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।